डियर स्टूडेंट्स, आज के आबहविकारेर शेष पर्व यूनिट थ्री अर्थात पंचम अध्याय आबहविकारेर शेष पर्व निये आज के आलोचना करब। आलोचनार विषय वस्तु मृत्तिका सृष्टि, क्षय ओ संरक्षण। आमरा इतिमध्येई दुटो पर्व पढ़ेछि एवं प्रथम पर्वे छिलो यांत्रिक आबहविकार, पुंजित क्षय, क्षयीभवन। द्वितीय पर्वे छिलो रासायनिक आबहविकार एवं आज के अंतिम पर्व अर्थात तृतीय पर्वे मृत्तिका सृष्टि, क्षय ओ संरक्षण। तुम्हरा यही पर्वगुलो पढ़ते गए जदि कोनो रकम कोनो कोश्चेनेर असुविधे है तुम्हारा अवश्य भिडियोर कमेंट बक्से तुम्हारा कोश्चन जिज्ञासा करते पारो। तुम्हारा निर्दिष्ट समय निश्चय तुम्हारा उत्तर पे जाबे आमार थेके। एखाने आमरा एक्टिविटी टास्क की करब ना 12টি দুই নম্বরের প্রশ্ন, এছাড়া দুটি পার্থক্য ও ব্যাখ্যাধর্মী প্রশ্ন। দেখছো তোমাদের সামনে যে ছবিটি বড় হলো, যে ছবিটি বড় করে দেখানো হলো, সেই ছবিটি হলো মৃত্তিকা ক্ষয়ের ফলে তৈরি একটি ল্যান্ডস্কেপ বা ভূমিরূপের একটি ছবি। এই ভূমিরূপ কিভাবে হয়, কি পদ্ধতিতে হয়, সেগুলো সম্পর্কে আমরা জানব। না প্রথমে আমাদের দেখে নিতে হবে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি কি? না রেগোলি সৃষ্টি, হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন, ধৌত প্রক্রিয়া ও কৈশিক প্রক্রিয়া। ডান দিকে দেখো, খেয়াল করো মৃত্তিকার একটা স্তরের ছবি। মৃত্তিকার এই পূর্ণাঙ্গ যে স্তর, এই পূর্ণাঙ্গ স্তরের মধ্যে বিভিন্ন স্তরের মধ্যে আলাদা আলাদা কালারও কিন্তু দেখা যায়। তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী যে প্রক্রিয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে সেগুলি হলো রেগোলিত, এলুভিয়েশন, ইলুভিয়েশন, এই তিনটি। এই তিনটি বিষয় তোমাদের খুব ভালো করে জানতে হবে। এখানে আমরা প্রথমেই চলে এলাম রেগোলিত কি। শিলার আবহবিকারের পর আদি শিলার ওপর চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত পদার্থের এক নরম স্তরের সৃষ্টি হয় যাকে রেগোলিত বলে। রেগোলিত থেকে মাটি সৃষ্টি হয়। সোলাম কি? না সয়েল শব্দটি এসেছে সোলাম থেকে। মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। এলুভিয়েশন কি? মৃত্তিকার এ স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় নিচের স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে এলুভিয়েশন। ইলুভিয়েশনটা কি? উপরি স্তর থেকে নেমে আসা পদার্থ নিচের বি স্তরে সঞ্চিত হয়, এই প্রক্রিয়াকে বলে ইলুভিয়েশন। এটা অনেকেই প্রায়শই গুলিয়ে ফেলে, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। একটা হলো এ স্তর থেকে বি স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া, আরেকটা হলো বি স্তরে সঞ্চয় হওয়ার প্রক্রিয়া। দেখো তোমাদের সামনে আরেকটি ছবি এলো মৃত্তিকার বিভিন্ন স্তরগুলি নিয়ে একটি ছবি, পূর্ণাঙ্গ মৃত্তিকার প্রোফাইলের ছবি। এখানে এ স্তর, বি স্তর, সি স্তর নামাঙ্কিত আছে এবং অ্যারোমার্ক করা আছে যে এ স্তর থেকে বি স্তরে যে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলি স্থানান্তরিত হয় সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াটি বোঝানোর জন্য এ স্তর থেকে বি স্তরে এখানে অ্যারোমার্ক করা আছে। এই এ এবং বি স্তরকে একত্রিতভাবে বলে সোলাম এবং এ স্তরটিতে চলে এলুভিয়েশন প্রক্রিয়া, বি স্তরটিতে চলে ইলুভিয়েশন প্রক্রিয়া। তোমাদের জন্য এই পর্যায়ের প্রশ্ন, কোন স্তরকে বলে এলুভিয়াল স্তর? কোন স্তরকে বলে এলুভিয়াল স্তর? এরপর মৃত্তিকা ক্ষয়ের কারণ। মৃত্তিকা ক্ষয়ের কারণকে আমরা দুভাগে ভাগ করে নিতে পারি, না প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে রয়েছে প্রবাহমান জল,
বন্যা, বায়ুপ্রবাহ, হিমবাহ, দাবানল। অপ্রাকৃতিকের মধ্যে অধিক পশুচারণ, বনভূমি ধ্বংস এবং অবৈজ্ঞানিক কৃষিকাজ। এই প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণগুলি তোমাদের মৃত্তিকা ক্ষয়ের কারণ যদি কখনো বড় প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে বা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু এই পয়েন্ট দিয়ে তোমাদেরকে 2-4 কথা লিখতে হবে। এরপর আমরা দেখব জলপ্রবাহের দ্বারা মৃত্তিকা ক্ষয়ের ধরন। দেখতে পাচ্ছ একটি ছবি তোমাদের সামনে এলো, কিসের ছবি বলতো? এটা শীতক্ষয়। শীতক্ষয়টা কি না, বৃষ্টির জল প্রবাহের দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসৃত হয়ে যে ক্ষয় হয় তাকে বলে পাতক্ষয় বা শীতক্ষয়। ছবিটাকে আরো একটু বড় করা হলো, দেখো তোমাদের সুবিধার জন্য, এখানে একটি গাছ নিজের অস্তিত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে আছে। দেখো, একটি গাছ নিজের অস্তিত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে আছে এবং তার চারিদিকে মৃত্তিকার যে ওপরের যে স্তর, সেই স্তর বৃষ্টির জলপ্রবাহের দ্বারা সম্পূর্ণ অপসারিত হয়েছে এবং পাতক্ষয় শীতক্ষয়ের মাধ্যমে অপসৃত হয়েছে। নেক্সট কি পড়বো আমরা, দেখে নি। রিলক্ষয়। রিলক্ষয়টা হলো বৃষ্টির জল ভূপৃষ্ঠে সরু সরু নালার মতো প্রবাহপথ সৃষ্টি করে, তাকে বলে রিল। এই ছবি চলে এলো তোমাদের সামনে, একটু ভালো করে বুঝে নেবো আমরা রিলক্ষয়টা। দেখো, ভালো করে খেয়াল করো, এই প্রত্যেকটা হচ্ছে এগুলো রিল, সরু নালার মতো। দেখো, মৃত্তিকার ক্ষয় হচ্ছে এবং রিল তৈরি করছে, এপাশেও রিল তৈরি হয়েছে, একইভাবে এপাশেও হয়েছে, এবং এই রিল থেকে যে জলটা নামছে সেই জলটাই আবার এই চ্যানেলের মাধ্যমে চলে যাচ্ছে, এবং রিল আস্তে আস্তে বড় হবে, চ্যানেলটাও আস্তে আস্তে বড় হবে। কি হবে সেটা আমরা এরপরে দেখে নিই। গালি ও র্যাভাইন। রিল আরো গভীর ও চওড়া হয়ে বড় আকৃতি ধারণ করলে তাকে বলে গালি। কিরকম না, আমরা আরেকটু ভালো করে দেখে নি। এখানে ওই যে রিলগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আরো গভীর হয়ে গেছে এবং গভীর হয়ে গিয়ে একটা খাড়া পার তৈরি করেছে। ভালো করে খেয়াল করো, দুদিকেই আরো গভীর হয়েছে এবং এটাকে বলছে গালি। এই গালি কিন্তু আরো বড় হতে পারে, সেটা বড় হয়ে সৃষ্টি হয় র্যাভাইন। র্যাভাইনের ছবি চলে এলো, কি বলছে না, গালি আরো বড় হয়ে খাড়া পাড় যুক্ত হলে তাকে বলে র্যাভাইন। এখানে দেখো, উঁচু খাড়া পাড় তৈরি করে ফেলেছে, মৃত্তিকার ক্ষয় এতটাই দ্রুত হয়েছে, খাড়া পাড় তৈরি করেছে এবং গভীর খাত তৈরি করেছে এবং র্যাভাইন তৈরি করেছে। নেক্সট, বদভূমি মানে ব্যাডল্যান্ড, অর্থাৎ খারাপ জায়গা। কেন খারাপ জায়গা বা বদভূমি বলছে, আমরা আরেকটু ভালো করে দেখে নি। রিল, গালি ও র্যাভাইন ক্ষয়ের ফলে অত্যধিক মাটির ক্ষয় হয়, এর ফলে উঁচু নিচু ও ক্ষয়প্রাপ্ত ভূমিরূপে সৃষ্টি হয়, তাকে বলে বদভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। অর্থাৎ কোনো কিছু হয় না এই ল্যান্ডে, সে অর্থে ব্যাডল্যান্ড, মানে চাষাবাদ করা একদমই যায় না, সে অর্থে ব্যাডল্যান্ড। পশ্চিমবঙ্গের গনগনিতে এইরূপ ভূমিরূপ দেখা যায় এবং শান্তিনিকেতনের খোয়াইতেও দেখা যায়। আমরা দেখে নি ব্যাডল্যান্ডের দৃশ্য। দেখো, ব্যাডল্যান্ড বা বদভূমিকে খুব বড় করে দেখানো হলো, বড় করে দেখানো হলো। এইরকম একটা ল্যান্ডস্কেপের সৃষ্টি হয় রিল, গালি ও র্যাভাইন ক্ষয়ের মাধ্যমে।
অনেকটা উঁচু খাড়া পাড় তৈরি করেছে মৃত্তিকা ক্ষয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের গণগণিতে, গর্বে তার কাছে গণগণিতে তোমরা এই রকম র্যাভাইন তোমরা দেখতে পাবে, এবং যাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আমরা একটু পরেই দেখে নেব পশ্চিমবঙ্গের গণগণির একটু দৃশ্য আমরা দেখে নেব। এবার চলো যাওয়া যাক পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গর্বে তার কাছে গণগণিতে। এখানে রিল, গালি ও র্যাভাইন মিলিতভাবে বদভূমি তৈরি করেছে। এই অঞ্চলটি শিলাবতী নদীর তীরে অবস্থিত। এই অঞ্চলটিকে বলে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এবার আমাদের জানতে হবে যে মৃত্তিকার ক্ষয় সম্পর্কে তো জানলাম, মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যাবে, অর্থাৎ মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করা যাবে কিভাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পদ্ধতি হতে পারে। পার্বত্য অঞ্চলে একরকম হতে পারে, সমভূমি অঞ্চলে আরেক রকম হতে পারে। দেখে নি না, এখানে রাখা হয়েছে বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, সমোন্নতি রেখা চাষ, ধাপ চাষ, ফালি চাষ এবং মালচিং। যদি কখনো মৃত্তিকা সংরক্ষণ নিয়ে 3 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসে, এগুলো একদম পয়েন্ট করে তোমাদেরকে 2-4 কথা লিখতে হবে। এবার আমরা দেখে নেব তোমাদের পাঠ্যসূচি অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতির। ধাপ চাষ, পার্বত্য অঞ্চলে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো ধাপে ধাপে সমতল জমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়, তাকে ধাপ চাষ বলা হয়। আমরা দেখিনি, এই হলো ধাপ চাষের ছবি, আরো বড় করা হলো তোমাদের সুবিধার জন্য। দেখো পার্বত্য অঞ্চলে এইভাবে পরপর পরপর পর্যায়ক্রমিক ভাবে ধাপ কেটে কেটে ধাপ কেটে কেটে চাষাবাদ করা হয় এবং মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করা যায় এইভাবে। তোমাদের জন্য এই পর্যায়ে প্রশ্ন, বলতো মালচিং কি, বলতো মালচিং কি। এরপর আমরা জানব সমোন্নতি রেখা বরাবর চাষ ও ফালি চাষ। দেখো তোমাদের সামনে যে ছবিটি এলো সেটাকে বলে সমোন্নতি রেখা বরাবর চাষ বা কন্ট্যুর ফার্মিং, এবং ডান দিকে যেটিকে এলো, যে ছবিটি এলো, তাকে বলা হয় স্ট্রিপ ক্রপিং বা ফালি চাষ। সমোন্নতি রেখা বরাবর চাষটা কি, না পার্বত্য অঞ্চলে সমান উচ্চতা বরাবর চাষের জমি তৈরি করা হয়, তাকে সমোন্নতি রেখা বরাবর চাষ বলা হয়। আর উদ্ভিদহীন ঢালু জমিতে বৃষ্টির জলের গতি ও মাটির ক্ষয় বেশি হওয়ায় ঢালের দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করা হয়, একে ফালি চাষ বলে। এরপর আমরা দেখে নিই, এই যে পর্ব শেষ হলো, এই পর্ব এবং যে 2 নম্বর পর্ব ছিল মিলিতভাবে এখানে অ্যাক্টিভিটি টাস্কের জন্য প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলি তোমাদের এই অধ্যায়ের এই পর্ব এবং 2 নম্বর পর্বের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এর বাইরে আর কোনো অতিরিক্ত প্রশ্ন করার প্রয়োজন নেই। এবং এইখানে 12টি প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলির ক্ষেত্রে স্কেচ করা সম্ভব তোমরা অবশ্যই স্কেচ করে দেবে। আমি বলে দিচ্ছি কোনগুলোর ক্ষেত্রে স্কেচ করা সম্ভব। রেগোলিথ, সোলাম, রিল ও গালি, র্যাভাইন, এলুভিয়েশন, এলুভিয়েশন, কন্ট্যুর ফার্মিং, এগুলোর ক্ষেত্রে স্কেচ, মানে এমনটা নয় যে ছবি খুব সুন্দর করে করতে হবে, জাস্ট একটা স্কেচ করে দাও। হ্যাঁ, স্কেচ করে দিলে অবশ্যই এক্সামিনার তোমার অ্যান্সার পেপারটি দেখে খুশি হবেন। এরপর আমরা পার্থক্য রেখেছি, পার্থক্যের মধ্যে যান্ত্রিক আবিষ্কার, রাসায়নিক আবিষ্কারের পার্থক্য।
জলযোজন ও হাইড্রোলিসিসের পার্থক্য, রচনাধর্মী প্রশ্নের মধ্যে আছে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া, যেটা পর্ব দুইয়ে আমরা পড়েছিলাম, এবং এর সঙ্গে মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া, যেটা আমরা আলোচনা করলাম, এবং মৃত্তিকা সংরক্ষণের উপায়, যে উপায়গুলো আমরা আলোচনা করলাম। এখানে এই আবহবিকার অধ্যায়ের পর্ব তিন শেষ হলো, অর্থাৎ আবহবিকার যে অধ্যায় সেই অধ্যায়টি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল পর্ব ওয়ান, পর্ব দুই, পর্ব তিন, বা ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি, যাই বলতে পারো। আবহবিকারের প্রথম পর্বে আমরা পড়েছিলাম যান্ত্রিক আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন, দ্বিতীয় পর্বে আমরা পড়েছিলাম রাসায়নিক আবহবিকার, তৃতীয় পর্বে আমরা পড়লাম মৃত্তিকার ক্ষয় সংরক্ষণ, মৃত্তিকা সৃষ্টি, এগুলো নিয়ে। তোমাদের যদি কোনো কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারো, সেখানে পোস্ট করতে পারো, এবং কমেন্ট বক্সে তোমরা ফিডব্যাকও দিতে পারো, কেমন লাগলো তোমাদের। কোনো অসুবিধা যদি হয় এই বিষয় সম্পর্কিত যে ভিডিওগুলো আছে তার কমেন্ট বক্সে দাও, প্রশ্ন লেখো কী অসুবিধে, তারপর নিশ্চয়ই তোমরা উত্তর পেয়ে যাবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আগামী পরীক্ষার জন্য তোমরা সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করো। খুব ভালো থেকো তোমরা।